হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সংযুক্ত আবারও হাজির হয়েছি আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। সকালবেলা ছেলেকে খাওয়াবো বলে দুধ গরম করতে এসেছি, আর উনুনের এসেই দেখি এই যে হাঁড়ির উপরে একজন প্রজাপতি মহাশয় না মহাশয়া এসে দাঁড়িয়েছে। তো দেখো কি সুন্দর চুপ করে বসে আছে, নট নরন চরণ। তো আমি একটু ভাবছিলাম ধরবো, আর যেই একটু ধরতে গেছি সেই যেন না উড়ে চলে গেছে। তো কি বলবো, কপালটাই আর কি খারাপ। তো এখন সকালবেলা রান্না বান্না হবে, তাই গোজ গাছ করছি। বাড়ির রান্নাটা বেশিরভাগ আমার মাই করে। আমি এই যখন স্পেশাল কিছু রান্না হয়, বিরিয়ানি থেকে পোলাও, তখন আর কি টুকটাক আমি রান্না করি। আর সারা দিন ছেলের পিছনে দৌড়তে দৌড়তে সকাল থেকে রাত কখন হয় আমি কিছু টের পাই না। এই ছেলে একটু কোনখানে শান্ত হয়ে বসেছে সেই পাখি আমি একটু মাকে গুছিয়ে দিচ্ছি। আর আজকে একটু বাড়িতে পনিরের তরকারি হবে, মানে চানা পনির হবে, তাই পনির ভেজে রেখেছে, আমি পনিরটা গ্রেট করে দিয়েছি, এদিকে চানা সেদ্ধ করা রয়েছে। তো আমার মা সবসময় হচ্ছে কাঠের জ্বালায় রান্না করে, গ্যাসে শুধুমাত্র চা হয়, সেদ্ধ ভাতটা হয় আর দুধ গরমটা হয়। মা সবসময় একটা কথাই বলে, গ্যাসে ওই হচ্ছে এমনি ডিক 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 করে রান্নার থেকে কাঠের জালে টকবক ফুটিয়ে রান্নাটাই বেস্ট, আর খেতেও খুব সুন্দর লাগে। তো আমার মতো কে কে আছে যে পনির ভাজা খেতে ভালোবাসো? তো পনিরটা আমার কাছে খুব ভালো লাগে, আর ভেজে রাখলে তো কথাই নেই কোন সময় আমি ওইটা মুখের মধ্যে পড়বো, সেটুকুর অপেক্ষা থাকে। কথা বলতে বলতে চানা পনির কিন্তু অলমোস্ট রেডি, আর সাথে আছে ফুলকো লুচি। তো তোমরা তাড়াতাড়ি চলে আসো খেতে, তোমাদের জন্য এই যে সাজিয়ে রেখেছি। তো দেখতে তো খুব সুন্দর লাগছে, এখন শুধু টেস্ট করার পালা যে কেমন হয়েছে খেতে। তো লুচি আমি ওই জাস্ট দুটো কি তিনটে খাই, তার বেশি খেতে পারি না, কেমন একটা যেন ফিল হয় খেলে পরে উল্টি চলে আসে। তো এই যে থালা ভরা লুচি নিয়ে বসে পড়েছি। তো আমার ছেলে হচ্ছে না না করে করে তিন চারটায় বেশি খাওয়া হয়ে গেছে লুচি অলরেডি, তারপরে এদিকে আবার আমার কাছে এসেছে। তো আমি ভাবলাম দেখি ও খায় নাকি। তো আমি প্রথমে টেস্ট করে দেখলাম, তো সত্যি তরকারিটা খুবই সুন্দর হয়েছে, একদম দুর্দান্ত। আরও পনির গ্রেট করে দিয়েছি, তার জন্য আরও টেস্টটা ভালো এসেছে। তো ওই যে ছেলে শুধু শুধু লুচি খেতে ভালোবাসে, কোনো তরকারি ওর লাগে না। তো তোমাদের আমি আগের দিন হচ্ছে টক দই যেভাবে বাড়িতে পাতায় তার একটা ভিডিও দিয়েছিলাম। তো আজকে তোমাদের দেখাচ্ছি রেজাল্টটা কেমন এসেছে। তো দেখো একদম কোনো জল নেই কিন্তু এখানে, পুরো টাটকা দই, খুব সুন্দর জমেছে দইটা। তো তোমরা যারা দইয়ের ভিডিওটি এখনও দেখোনি, তাড়াতাড়ি আমার চ্যানেলে চলে যাও আর শিগগিরই দেখে নাও কীভাবে বাড়িতে টক দই বানাবে তাড়াতাড়ি ঝটাপট করে, তার ভিডিওটা পেয়ে যাবে। তো এই দেখো আমি চামচ করে তুলে দেখাচ্ছি কতটা ক্রিমি হয়েছে, আর এটা কিন্তু খেতে খুব টক না, একদম খুব সুন্দর একটা টেস্ট আসে। সকালের খাওয়া খেতে না খেতে এদিকে বাবা আবার বাজার দিয়ে গেল, হঠাৎ মাটন নিয়ে চলে এসেছে। আর মা তো এদিকে আবার বাবার উপর একটু রেগে গেল যে এখন হঠাৎ কেন মাটন আনলো। তো বাবা বলছে খেতে ইচ্ছে করছে তাই। তো আমার বাবা খুব মাটন প্রিয় মানুষ, কি বলবো, আমারও খুব ভালো লাগে, আমারও ফেভারিট এটা। তো এই যেহেতু আজকে গোজ গাছের দায়িত্ব আমার, তাই আমি মাকে সব কিছু গুছিয়ে দিচ্ছি। মার কষ্ট তো মেয়েরাই বোঝে, তাই না? ওই মাঝে সাঝে একটু আমার দ্বারা ভুল ত্রুটি হয়ে যায়, তখন মার সাথে একটু রাগারাগি হয়। আমি মাকে কিছু বলি না, মাই আমাকে বলে, আমি চুপ করে শুনে যাই, এতটা ভদ্র আর কি, আমি কি বলবো। তো মা বাবার আমাদের উপর 100%-এরও বেশি অধিকার আছে বকার। অনেকে আবার দেখি মা বাবা বকলে পড়ে তার উপরে জবাব দেয় বা রাগ দেখায়, তো আমি ওরকমটা করি না। আমি সবসময়ের জন্য মা বাবা যদি বকে তো আমি প্রথমে ভাবি আমার ভুলটা কোথায়, নিজের ভুলটাকে আমি সবসময়ের জন্য সংশোধন করার চেষ্টা করি, বা আমার দ্বারা যদি সত্যিই কোনো ভুল হয়ে যায় আমি মা বাবার কাছে সরি বলে নিই। শুধু মা বাবার ক্ষেত্রে না, অন্য মানুষের ক্ষেত্রেও এটাই ঘটে আমার, আমি সবসময় নিজের ভুলটাই আগে খুঁজে বের করি। তো একটা কথা এখানে বলবো, মা বাবা কিন্তু আমাদের ভালোর জন্যই আমাদের বকে। তো আমাদের ওই যে বলে না বয়সের দোষ, ওই বয়সের দোষে আমরা মা বাবাকে উল্টে ভুল বুঝে ফেলি। তো এটা কখনো করবে না তোমরা, মা বাবা নিজের জন্য বাঁচে না, মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে। তো সবাইকে একটা কথাই বলবো, মা বাবাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, স্নেহ করবে, ভালোবাসবে। তো পুরের খাওয়া দাওয়া করে ফ্যামিলি সমেত চলে এসেছি মাঠে রোদ পোহাতে। তো মাঠের ভিডিওটা পরের ব্লগে আসবে, তোমরা দেখে নিও। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।